যারা মাঝে মাঝে এরকম আজকে চাল কালকে পেঁয়াজ এর আগে আলু ব্রয়লার মুরগি ডিম এগুলো নিয়ে যা করছে আমরা তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে এবার অবস্থান নেব এবং সামনে পবিত্র রমজান আসছে এই রমজান উপলক্ষে কিছু রমজানের পণ্য বিশেষ করে ডাল আমাদের চিনি তেল এইসব বিষয় যাতে তারা এটা না করতে পারে সেই বিষয়টাই আমরা ফোকাস করব কিন্তু চালে এখানে দেখেন এই যে বড় বড় যে আরোদ আছে নর্থ বেঙ্গলে যেখানে চালের বড় বড় কল আছে এরকম তো কয়েকশো কল আছে তাহলে তারা কিভাবে একইভাবে একজোটবদ্ধ হয় এই জায়গাটায় যেটা হয়েছে সেটি হলো যে এখন আসলে ওই এসএমএস যেটা ডিমের ক্ষেত্রে হয় ব্রয়লার মুরগির ক্ষেত্রে এখন এসএমএস এর মাধ্যমে তারা এই জিনিসগুলোকে টোটাল বাজারটা অস্থির করে দেয় এখন সেখানে যারা যারা অস্থির করছে তাদের বিরুদ্ধে প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় আমরা আমাদের কার্যক্রম নেব এই তাদের যে এই যে একজোটবদ্ধভাবে দামটা উমুকে বাড়িয়েছে সেই জন্য তারাও বাড়িয়ে দিচ্ছে অতএব এই জিনিসগুলো আমরা ভেঙে দিই আমি আজকে বরিশালে এসেছি এবং বরিশালে যে বড় চালের আড়ত এগুলো আমরা ভিজিট করলাম তাদের কাছ থেকে তথ্য নিলাম এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে সাধারণ মানের যে চালটা বিশেষ করে আমরা ওটা কি ফোকাস করলাম সেখানে যেটা দেখলাম এখানে দুটি দোকানে একটি বড় দোকানে সেখানে তারা ফরিদপুর থেকে এখানে চাল এসেছে আরেকটি দোকানে দেখলাম যে কুষ্টিয়া থেকে চাল এসেছে এবং সেই চালগুলো দেখলাম যে ঠিক ধরেন 15 দিন বা 20 দিনের ব্যবধানে একই দোকানের একই ভাউচার একই চাল সেখানে আপনার প্রকারান্তরে 4 থেকে 4.5 টাকা ব্যাস কম আছে অর্থাৎ যে কেজি প্রতি আপনার যে চালটা ধরেন আপনার ডিসেম্বরের শেষে যে চালটা এসছে জানুয়ারির 10 তারিখের দিকে বা 12 তারিখের দিকে যে চালটা এসেছে 10-12 দিনের ব্যবধানে সেখানে 4 টাকার ডিফারেন্স সেই ফরিদপুর এবং কুষ্টিয়ার যে আড়ত সেখান থেকে এসেছে ওনাদের কাছে যেটা দেখলাম ওনারা আসলে মূলত এখানে ওই যে চালের যে দাম সেই অনুযায়ী ওনারা হয়তো 50 পয়সা বা 1 টাকা লাভ করে বিক্রি করে তাদের এখানে কস্টিং হয়ে যায় তবে এই জায়গায় একটা বিষয় আছে যে বিষয়টা আমি আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের যে ডিডি সাহেব আছেন আমাদের জেলা প্রশাসন এখানে এডিসি সাহেব আছেন ওনাদেরকে আমরা একটা নির্দেশনা দিয়েছি অর্থাৎ তারা একটা ইনভেস্টিগেশন করবে এখানে তো দেখছেন যে হাজার হাজার বস্তা চাল কিন্তু রয়েছে আগের যে দামে যে চালটা কেনা সেটা কি তারা বাড়তি দামে বিক্রি করছে কিনা এটা একটা এখানকার লোকাল ইনভেস্টিগেশনের ব্যাপার কারণ যখন দাম বেড়ে যায় তারা কি করে যে তাদের পুরানো স্টক যেটা আছে সেটাও দেখা গেল যেহেতু 4 টাকা বেশি তখন সেই স্টকের ধারণ যদি 100-1000 বস্তা চাল থাকে সেটা যদি বাড়তি দামে বিক্রি করে তাহলে কি করছে যে এখানে এই ভোক্তারা কিন্তু এই 4 টাকা বেশি দামে এই চালটা পাচ্ছে এই জায়গায় একটা ঘাপটা থাকতে পারে এই জন্য তারা ইনভেস্টিগেশন করবে আর আমরা যে মোকামে যে 4 টাকা বাড়িয়েছে সেখানে একটা প্রচার সারা বাংলাদেশের মানুষ এবং আপনাদের কাছেও তারা প্রচার করেছে একটা চক্র সেই প্রচারটা কি ধানের দাম বেড়ে গেছে ধানের দাম যেটা বেড়েছে যদি বেড়েও থাকে সেটি তো একটা ইনভেস্টিগেশনের ব্যাপার যে ধানের দাম কেন বাড়লো এখন ধানের দাম যদি বেড়েও থাকে সেই চালটা আসবে আসলে বৈশাখ মাসে অর্থাৎ এখনো আরো 2 মাস সময় আছে এই যে চালগুলো যেটি এখানে 4 টাকা বেশি কম এই 15 দিন বা 20 দিনের মধ্যে এই চালের যে ধানের সোর্স সেটি কিন্তু একই সোর্স অর্থাৎ এই ধানটা দিয়ে তারা চাল মারাই করে তারা কিন্তু ওই বিভিন্ন কুষ্টিয়া বা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় তারা স্টক করে রেখেছে সেই চালের যে বেশি দামে যে 4 টাকা সেখানে কিন্তু কস্টিং এর কোনো ডিফারেন্স নাই অর্থাৎ তাদের ট্রাক ভাড়া বাড়েনি তাদের কর্মচারীর বেতন বাড়েনি তাদের দোকান ভাড়া বাড়েনি তাহলে কি এই যে ধানের দাম বেড়ে যাওয়ার অসিলায় তারা যে একই ধানের থেকে যে চালটা সেটি যে 15 দিনের ব্যবধানে যে 4 টাকা বাড়িয়ে দিল এটা টোটালি অযৌক্তিক এবং সেই অযৌক্তিক বিষয়ের অ্যাগেনস্টে আমরা কাজ করছি সেখানে খাদ্য মন্ত্রণালয় আমাদের স্থানীয় প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আমাদের জেলা এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা আমরা দিনরাত কাজ করছি এটা ইনভেস্টিগেশন করছি এবং এই জায়গাগুলোতে আমরা আসলে এই বরিশাল বা যেসব জায়গায় পাইকারি বা খুচরা এই জায়গা থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করছি সেটি নিয়ে যে সোর্স থেকে দামটা বাড়িয়ে দিয়েছে সেই সোর্সে আমরা ইনভেস্টিগেশন করে প্রয়োজনে সেটা আমরা সিলগালা করে দেবো প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডিক্লেয়ার করেছেন তাদেরকে প্রয়োজনে আমরা রিমান্ডে নেব এবং তারা মাঝে মাঝে এই সুযোগ নিয়ে সারা 17 কোটি ভোক্তাকে তারা প্রতারিত করছে।